অনেক সময় আমাদের সন্তানরা করে কি, ছোট বাচ্চারা যখন স্কুলে যায় বা খেলাধুলা করতে যায় বা বাজারে যায়, বাইরে কোথাও যায়, তখন বাবা মার সাথে অনেক সময় একটু খারাপ আচরণ করে, এমন দুষ্টু ছেলেপেলে কিছু আছে আছে আমাদের সমাজে। কিন্তু আমাদের সমাজে এই যে দুষ্টু ছেলেপেলে যারা বাবা মার সঙ্গে মাঝে মধ্যে খারাপ আচরণ করে বা দুষ্টুমি একটু অতিরঞ্জিত করে ফেলে, এই বাচ্চারা যখন বাসা থেকে বের হবে, এই বাচ্চাদেরকে ভুল করেও তিনটি কথা কখনোই বলবেন না, এটা মাথায় রাখবেন। জোরে বলেন তো কয়টি কথা? তিনটি। আপনার সন্তান স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগ মুহূর্তে আপনি খাইতে বলছেন অথবা কোনো একটা কাজ করতে বলছেন, সে এমন ভাবে স্কুলে চলে গেল, আপনার কথা তো শুনলই না, আপনার রাগায়া দিল। রাগানোর পরে এই সন্তান আপনাকে প্রচন্ড পরিমাণে রাগায়া দিছে, এখন আপনি খেপে আছেন, মনে মনে খুব রাগ। এই অবস্থাতে সন্তান যখন স্কুলে যাচ্ছে অথবা বাইরে যাচ্ছে, কোথাও যাচ্ছে, তখন আপনি রাগ করে ভুলেও তিনটি কথা বলবেন না। এক নাম্বার হচ্ছে, আপনাকে যখন সন্তান রাগিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল, তখন আপনি এই কথাটি বলবেন না, যা কোনোদিন তোর ভালো হবে না, মাথায় রাখবেন এই কথা কখনোই বলবেন না। কারণ আমি আপনি হয়তো বাবা মা হইছি, আমাদেরকে কিছু নিজেদেরকে কিছু মনেই করতেছি না, কিন্তু আপনি দুনিয়ার সব জায়গায় নিচু হইলেও আপনার এমন একটা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। একটা সম্মান হচ্ছে আপনি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। প্রিয় ভাইরা, এইটা একটা স্পেশাল গুণ আমাদের। এরপরে দ্বিতীয় নাম্বার আরেকটা গুণ হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো সন্তানের পিতা মাতা হিসাবে তৈরি করেছেন। তার মানে আপনার যদি সন্তান থাকে তাহলে আপনার স্পেশাল একটা পাওয়ার আছে, কারণ ওই সন্তানের জন্য যদি আপনি কোনো দোয়া করেন আপনার দোয়াও কবুল হবে, কোনো বরদোয়া করলে বরদোয়াটাও কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আপনার সন্তান যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন আপনাকে রাগায় দিছে, আর আপনি রাগ করে হট করে সন্তানের উপর এমন রাগ করলেন, রাগের চোটে বললেন, যা তোর জীবনও ভালো হবে না, আমার সাথে খারাপ আচরণ করলি, জীবনও তোর ভালো হবে না, এই কথা যদি বলে থাকেন তাহলে ওই সন্তান হতে পারে এমনও, ওই সন্তান আপনার এই কথার কারণে বাইরে গেছে যে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, আপনার এই বরদোয়ার কারণে। আপনি কিন্তু মন থেকে বরদোয়া করেন না, রাগে করছেন, কিন্তু আপনি বাবা মা মাথায় রাখবেন, অন্য জায়গায় বরদোয়া দিছেন, সেটা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আপনার সন্তানকে যদি বরদোয়া দেন, আপনি ভালো মনে করে দেন আর খারাপ মনে করে দেন, আপনার বরদোয়াটাও কবুল হবে, দোয়াটাও কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আপনার সন্তানকে কোনো অবস্থাতেই বাইরে যখন যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে, আপনার সাথে একটু খারাপ আচরণ করলো, পাঁচ মিনিট, দশ মিনিট, এক ঘন্টা পর সব কিন্তু ঠিকই হয়ে যায়, কিন্তু আগের মাথায় আপনি বলতেছেন কোনোদিন ভালো হবে না, আসলেও তার কোনোদিন ভালো হবে না, কারণ আপনি বাবা, আপনি মা, মাথায় রাখবেন বিষয়টা। এরপরে দ্বিতীয় নাম্বার, যে কথাটি বলবেন না বা যে কাজটি করবেন, যখনই সন্তান আপনার বাসা থেকে বের হচ্ছে তখন থেকে দোয়া করা শুরু করবেন সন্তানের জন্য, মন থেকে দোয়া করবেন, সে যেমনই হোক যে কাজটাই করুক, সে যদি আপনাকে কষ্ট দেয় তারপরও তার জন্য দোয়া করবেন, কেমন দোয়া? আল্লাহ তাআলা তুমি তাকে হেদায়েত দিয়ে দাও, তার পিতামাতা অর্থাৎ আমাদের প্রতি তার একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দাও, আমাদের যাতে সম্মান করে, শ্রদ্ধা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, এরকম করে সারাটা দিন তাদের জন্য দোয়া করেন, যে কোনো কাজের মধ্যে দিয়ে দোয়া করেন, আপনার এই দোয়ার বরকতে আপনার সন্তান কিন্তু জান্নাতি হয়ে যাবে, সে দুনিয়াতেও স্পেশাল একজন মানুষ হয়ে যাবে, এবং মৃত্যুর পরও সে যদি জান্নাতি হয় তার কারণে কিন্তু তার ভালো আমল, তার ভালো আমলের কারণে কিন্তু আপনিও জান্নাতে যাইতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন, সন্তান যখন বাইরে যাবেন চুপচাপ থাকবেন না, সন্তান বাইরে গেলে আপনি চুপচাপ না থেকে তার জন্য একটু দোয়া করবেন, কোনো অবস্থাতে চুপচাপ থাকবেন না। প্রিয় ভাইরা, এরপরে আপনার সন্তান বাইরে যাচ্ছে তখন আপনি সন্তানকে, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে কারোর সাথে ঝগড়া বিবাদ বা কোনো একটা সমস্যা, তখন সন্তান বাইরে চাকরিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে অথবা স্কুলে যাচ্ছে, ছোট বাচ্চা বা বুদ্ধি শুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়েছে অথবা যুবক হয়ে গেছে, বাইরে যাচ্ছে এমন সময় ওই সন্তানের সামনে ওই গন্ডগোল, ঝগড়া বিবাদ, কার সাথে কার শত্রুতা, এই সমস্ত কিছু সন্তানের মগজের মধ্যে ঢুকে দিচ্ছে। যদি কোনো সন্তানের মাথার মধ্যে বাইরে যাওয়ার, ভালো কোনো কাজ করতে যাওয়ার আগে দিয়ে এই শত্রুতার বিষয়গুলা, কার সাথে কার ঝগড়া, কার সাথে কার উপর রাগ, এই বিষয়গুলো তার আপনার সন্তানের মাথার মধ্যে যদি ঢুকিয়ে দেন বা কারোর সাথে শত্রুতা করতে যদি শিখিয়ে দেন, ওই সন্তান কিন্তু সহজে উন্নতি করতে পারবে না, সে আস্তে আস্তে আপনার এই কুপরামর্শগুলো নিতে নিতে সে কিন্তু এক পর্যায়ে খারাপ দিকে চলে যাবে, একদম খারাপ দিকে ডাইভার্ট হয়ে চলে যাবে। প্রিয় ভাইরা, এজন্য সন্তান যখন বাইরে যাবে তখন কোনো অবস্থাতে সন্তানকে এই শত্রুতা শিখাবেন না, পারলে ভালো কোনো কিছু শিখাবেন, শত্রুতা তাকে কখনোই শিখাবেন না বা কারো বদনাম তার কাছে করবেন না, বাইরে যাওয়ার সময় কোনো অবস্থাতেই কারো বদনাম আপনার সন্তানের কাছে করবেন না, কারণ এইটাই ভবিষ্যতে সে শিখে যেতে পারে। প্রিয় ভাইরা, এরপরে
আমাদের সমাজের সন্তানরা যখন বাইরে যায়, বাইরে যাওয়ার সময় কিন্তু আমরা ছোট বাচ্চা আপনি স্কুলে দিছেন, স্কুলে যাচ্ছে, তখন এই যে টাটা করি, এই অভ্যাস আছে না? সন্তানের দায়িত্ব আছে, পিতামাতার যেমন দায়িত্ব এগুলো শিখানো, সন্তানেরও দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে সর্বঅবস্থায় ভালো ব্যবহার করা, সর্বঅবস্থায় বাবা মার সাথে খারাপ আচরণ না করা, কোনো অবস্থাতেই আপনার আমার আচরণে আমার আপনার বাবা মা যাতে কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন তাহলে আপনার সন্তান যখন বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছে, ছোট বাচ্চা, তাকে আমরা করি কি শহরের লোকগুলো যেভাবে টাটা শিখায়, টাটা শেখাচ্ছে আমাদের সন্তানদেরকে, কিন্তু এই টাটা কিন্তু খ্রিস্টানি সংস্কৃতি, মানে পশ্চিমাদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না। আপনার সন্তান যখন বাড়ি থেকে বের হবে, বের হওয়ার সময়ও তাকে সালাম দেবেন এবং বাসায় ঢোকার সময়ও সালাম দেবেন, এবং তার যদি নলেজে না থাকে, তার যদি জ্ঞান বুদ্ধিতে না থাকে, মনে না থাকে, ভুলে যায়, তাহলে আপনি বারবার তাকে এটা স্মরণ করায় দেবেন যে বাবা বাসায় আসতেছো, বাসায় আসার সময় দরজায় ঢুকেই সালাম দিবা, বাসা থেকে বের হচ্ছ, গেটে এসে বের হওয়ার আগে আমাদেরকে সালাম দিয়ে তারপর বাড়ি থেকে বের হবা, এরকম করে সুন্দর করে আপনার সন্তানকে বোঝান, দেখেন ওই সন্তান সমাজের সবচাইতে ভালো সন্তান হবে, ওই সন্তান সমাজের সবচাইতে নেককার সন্তান হবে, ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ওই সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দিবে না, যদি সন্তানদেরকে এই বিষয়গুলো আপনি ছোট থেকেই শিক্ষা দেন। তাহলে তিন নাম্বার হচ্ছে, আপনার সন্তান যখন বাড়ি থেকে বের হবে, তখন ওই অবস্থায় আপনার সন্তানকে টাটা শিখাবেন না, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার সন্তানকে টাটা বলবেন না, আপনার সন্তানকে সালাম বলবেন, সে যখন বাসায় আসবে তখন আপনার সন্তানকে আপনি সালাম বলতে বলবেন, আপনি নিজেও সালাম বলে তাকে শিখাবেন, সেও যাতে আপনাকে সালাম দেয়, আপনার স্ত্রীকে আপনার সন্তানকে সালাম দেয়, এটা আরো সন্তানদেরকে সালাম দেয়, এটা তাকে শিখিয়ে দেবেন। প্রিয় ভাই, তাহলে সন্তান বাড়ি থেকে বের হওয়ার সময় তিনটি কথা ভুলেও বলবেন না, কয়টি বলেন? তিনটি। এক নাম্বার হচ্ছে, সন্তানকে কখনোই বলবেন না যে যা তোর কোনো সময় ভালো হবে না, আমারে কষ্ট দিলি কোনো সময় তোর ভালো হবে না, যা, এ কথা বলবেন না। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় কারো বিরুদ্ধে শত্রুতা, তার সামনে শত্রুতামূলক কোনো কথা বলবেন না। এরপরে তিন নাম্বার হচ্ছে, বাড়ি থেকে বের হওয়ার সময় সন্তানকে টাটা, হাই, বাই, হ্যালো এসব শেখাবেন না। অবশ্যই আপনি মুসলিম, আপনার সন্তান মুসলিম, এই মুসলিম হিসাবে আপনার বংশ মুসলিম হিসাবে অবশ্যই আপনার ধর্ম ইসলাম হিসাবে আপনার সন্তানকে সালাম শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ।